কালকে 20 তারিখ নাগাদ নর্থ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আছে বলতে হয়তো হবেই তার কারণ অলরেডি যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের যে পূর্বাভাস আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এই মুহূর্তে আছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপটি তৈরি হবে 20 তারিখ নাগাদ 21 তারিখ আরেকটু ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ এবং 22 তারিখ আশা করা যাচ্ছে ডিপ্রেশন স্টেজে পৌঁছে যাবে 22-এর পরবর্তী থেকে 48 ঘন্টার মধ্যে অর্থাৎ ধরুন প্রায় 24-এর মধ্যে এটা আরেকটু ঘনীভূত হয়ে সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ওয়েস্ট সেন্ট্রাল বে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে আবারও বলছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা 24 তারিখে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল বেতে তারপরে এর ফার্দার মুভমেন্ট কী হবে ফার্দার ডাইরেকশন অফ মুভমেন্ট ইনটেন্সিটি তার আপডেট আমরা নেক্সট আপডেটে দেব যে কোথায় এক্স্যাক্টলি যাবে এবং কি হতে পারে বা কত ইনটেন্সিটির হতে পারে এই মুহূর্তে অবধি যেহেতু নিম্নচাপ এখনও তৈরিই হয়নি ফলে আমরা এখন অবধি বলছি যে 22-এর পরে 48 ঘন্টার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তো আশা করছি আগামীকাল নিম্নচাপটি তৈরি হয়ে গেলে আমরা আরেকটু বেটার পজিশনে থাকবো বলার জন্য এর সম্ভাব্য গতিপথ এবং কোন কোস্টের দিকে এগোবে ইত্যাদি এখন অবধি যেটুকু বলা যাচ্ছে আজকে 19-22 অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির সেরম কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় পুরোটাই ড্রাই মানে 19-22 কেন ইভেন 23 অবধি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে খুব বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি তারও সম্ভাবনা খুব এখন আর নেই যেটুকু ছিল সকালের দিকে ফলে আপাতত 22 তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাদার 24 ঘন্টার মধ্যে বর্ষা বিদায়ের সম্ভাবনা বেশি এবং কিছুটা ভোরের দিকে যেহেতু নর্থ দার্লি এবং নর্থ ইস্টার্লি উইন্ড বওয়া শুরু হয়েছে তখন বৃষ্টি কমে যাচ্ছে বলেই ফলে ভোরের দিকে যে একটু বিশেষ করে জেলাগুলোতে একটা হালকা অল্প সময়ের জন্য যে একটা মনে হবে যেন যে বর্ষা যে বিদায় নিয়েছে এটা খুব বোঝা যাবে যে শীতের যে শুরুতে যে উত্তরে বা উত্তর পূর্বে বাতাসটা শুরু হয় মানে আমাদের দক্ষিণ পশ্চিম বাতাস বন্ধ হয়ে গিয়ে যে উত্তরে বাতাসের যে ব্যাপারটা সেটা একটু জেলাতে ফিল হবে শহরে হয়তো অতটা ফিল হবে না এই মুহূর্তে যেটা মেজর ওয়ার্নিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন ভিউ অফ ফরমেশন অফ এ সাইক্লোন 23 তারিখ থেকে কোনো মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাবে না আনটিল ফার্দার অর্ডার নেক্সট আমরা যতক্ষণ না বলি আর যারা মাছ ধরতে চলে গিয়েছে তারা অতি অবশ্যই 22-এর রাতের মধ্যে ফেরত আসবে ওয়ার্নিং বলতে এখন এটাই তার কারণ আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হয় সমুদ্রে আমরা যে কোনো কারণেই হোক যারা ল্যান্ড এরিয়ায় থাকি সবসময় যে কবে আঘাত করবে তারপরে কী হবে ইত্যাদি নিয়ে ভাবি কিন্তু এটা কখনোই ভাবি না যে সমুদ্রের ওপরে যখন ঘূর্ণিঝড়টা থাকছে তখন কী কী ক্ষতি হতে পারে কাদের কী হতে পারে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে আমাদের মৎস্যজীবীদের নেভি কোস্টগার্ড এদের তো বাকিদের তো আমরা সেভাবে দিয়েছি ওয়ার্নিং আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই যে মৎস্যজীবীরা 23 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে যাবে না আর যারা মাছ ধরতে চলে গিয়েছেন তারা 22-এর রাতের মধ্যে ফেরত আসবেন এই মুহূর্তে এছাড়া আর নতুন কোনো ওয়ার্নিং নেই তবে আমরা ক্লোজলি মনিটর করছি সিস্টেমতে এর সম্ভাব্য গতিপথ বা ইত্যাদি এবং লো প্রেশার তৈরি হয়ে গেলেই আমরা এর ফার্দার আপডেট আরেকটু ডিটেলসে দিতে পারব এবং তখন কালী পুজো এবং দেওয়ালি এর জন্যে স্পেশাল বুলেটিন ইস্যু করব অ্যাজ এ হোল ফর দ্য স্টেট ইনক্লুডিং কলকাতা আচ্ছা একটা সিত্রাং বলে যেটার কথা বলা হচ্ছিল সেটার জন্য কি বললাম এতক্ষণ ধরে আমি কালী আপনি তো 22 তারিখ অব্দি বললেন যদিও কালী পুজোটা বলবেন পরে এখন কালী পুজোয় কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলবো আমরা কালকে লোকেশনটা হতে দিন বুলেটিন দিয়ে বলবো ইনক্লুডিং কলকাতা স্পেশাল বুলেটিন ইন ব্ল্যাক এন্ড হোয়াইট